আদবওয়ালা জিন্দগির বরদান, আদব। আল্লাহর এক যুবক গোলাম রাস্তা দিয়ে চলতেছেন, গুনাগার নেক আমলওয়ালা না, প্রতিদিন মদের আড্ডাখানায় যায়, আজকেও যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে দেখলো, কাগজটা হাতে নিয়ে দেখলো আরবি লেখা, ঠোঁটে চুমা খাইয়া বাড়িতে গিয়ে কাগজটা হেফাজতে রেখে আবার মদের আড্ডাখানায় গেল। ওই জামানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর পক্ষ থেকে জানলেন, মদের আড্ডাখানায় অমুক এক যুবক বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও। হাসান বসরি রাতের গভীরে মদের আড্ডাখানায় চলে গেলেন, গেইটের সামনে দাঁড়ানোর পর সব মদ পান করনেওয়ালা সদস্যরা দেখে, বড় হুজুর এখানে কেন? সবাই চিনা ফেলাইছে বড় হুজুর, দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর, চাঁদাবাদ সন্ত্রাস সেইসা যারা সবাই চিনে, সবাই চিনে চাঁদাবাদ সন্ত্রাসীরা, ভালো হুজুরের কাছে মাঝে মাঝে গোপনে হাতিয়া নিয়ে দোয়া নেয়, আছে না নাই? যে কারণে এত গজবের দোয়া করলেও একটা গজব ওদের মাথায় পড়ে না, কারণ ওই যে দান সৎকা করে কোটি কোটি টাকা দান করে, আবার আল্লাহওয়ালা যারা ভালো তাদের থেকে দোয়া নেয়। ওই যুবক মদ পান করে মদের আড্ডায় বেউশ, হাসান বসরি বলে, অমুক নামের এক যুবক বাস বিশার নামের এক যুবক ওখানে আছে কিনা? বলে হ্যাঁ আছে, মদ পান করে মাতাল হয়ে আছে। বলে হুশে আসলে আমার সালাম জানায় দাও। এই বিশার আসছে হাসান বসরি, বড় হুজুর তাড়াতাড়ি ডাকছে, দ্রুত গতিতে মোটামুটি ফ্রেশ হইয়া আল্লাহর ওলির সামনে হাজির, এই যুবক আসো তোমার হাতটা আমার হাতে লাগাইয়া দাও, আল্লাহওয়ালাদের নজর পড়লেও অ্যাকশন হয়, আল্লাহওয়ালাদের সোহবতে গেলেও অ্যাকশন হয়। এই যুবক যখন আল্লাহর ওলি হাসান বসরির হাতে হাতটা লাগায় চলতেছেন, বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল খুলে যাচ্ছে? বলে ভালো কাজ তো জীবনে করি নাই, আজকে একটা আশার পথে আরবি লেখা পাইয়া আদবের সাথে বাড়িতে হেফাজতে রাখছি, তাই নাকি? বলে চল বাড়িতে গিয়া বলে কাগজটা আমার হাতে দাও। হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বসরি তাকায় দেখতেছেন, ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলার ইসমে আজম লেখা আছে। আল্লাহর ওলি হাসান বসরি বলে, যুবক কপাল তোর ভালো, তওবা কর, আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিবে, হেদায়েতের দরজা খুলে গেল। যুবক তওবা করল, এখন এই বিশার শুধু শুধু বিশার না, এখন তার নামের শেষে হাফি শব্দ লাগানো হয়, খালি পায়ে চলে বিশার, বিশ্নে হাফি, খালি পায়ে চলতেছে, এতদিন ছিল মদের আড্ডাখানায়, এখন এমন বুজুর্গ হয়ে গেল আল্লাহওয়ালাদের সোহবতে, গোটা আউলিয়া কেরামদের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা আছে। এই বিশরে হাফি জুতা কেন পায়ে দেয় না? বলে আমার রসুলের জন্য পুরা জমিনটা যায় নামাজ বানায় দিছেন, আমার আল্লাহ পবিত্র করেছেন, পবিত্র জমিনে জুতা পায়ে দেওয়াটাকে বেয়াদবি মনে হয়, কি পরিমাণ আদব! এই মিশরে হাফি একদিন চলে গেলেন ওই জামানার একজন ফকিহুল উম্মা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির দরজগায়, খানে ইমাম আহমদ বিন হাম্বল মিশরে হাফিকে দেখে দাঁড়ায় গেলেন, সম্মানের সাথে বসাইলেন, মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করলেন, ছাত্রদের নজর পড়ে গেল, আমগো ইমাম আহমদ বড় দামি, আবার কে আসলো যে এত সম্মান করা লাগলো? বিশরে হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বলে, হজরত কাকে এত সম্মান? বলে তোমরা কি শুনো নাই, বুজুর্গ বিশরে হাফি তিনি আসছে, হজরত আপনার মতো বড় আলেম কেউ নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলে, রে ছাত্ররা শুনে নাও,
আমি এলেমের লাইনে যদিও তোমরা দেখো আগানো, কিন্তু মারেফতের লাইনে আমার থেকে বিশরে হাফি আগানো। ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল একটু টেস্ট করি তো, হযরত যাব তাকে কিছু পরীক্ষা প্রশ্ন করার জন্য যাব। ছাত্ররা রেডি হয়ে গেল, বিশরে হাফির দরবারে যাবে, কিছু প্রশ্ন করবে। ও ছাত্র ভাই, আদবওয়ালা জিন্দেগির কত দাম! বিশরে হাফির দরবারে ছাত্ররা রওনা। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, খবরদার যেন বেয়াদবি না হয়। খানে কায় গিয়া দাঁড়ালেন আর বললেন, আমরা ইমাম আহমদ হাম্বলের ছাত্র বলে বসেন। তিনি আপ্যায়ন করালেন আর বললেন, হযরত আপনার অনেক নাম শুনলাম, একটু প্রশ্ন করার জন্য আসছি বলে করেন। এক নাম্বার প্রশ্ন, নামাজের মধ্যে যদি অজীব ছুটে যায় কি করা লাগবে? বিশরে হাফি হেকমতের সাথে জবাব দিতে শুরু করলেন, কারণ তাকওয়ার পাওয়ার আছে। আর যার মধ্যে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ঐশী একটা ক্ষমতা আসে, যেই ক্ষমতার নাম কোরআনে বলা হলো ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ফুরকানের সম্পদ, মা মানাল ফুরকান হুয়া নুরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূর বলে এটা দিয়া কি করবে? মা বিহি ফুররিকা, মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের ওই অংশ, ওই পাওয়ার পেয়ে ফুরকান দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে একাই হকের পক্ষে আগায় যেতে পারবে। বিশরে হাফি বললেন, ছাত্র ভাইরা, এই প্রশ্নটা যদি আপনাদের ইমাম সাহেবকে করেন, তিনি ফাতোয়ার কিতাব খুলে জবাব দিবেন, সিজদায় সাহব করো নামাজ হয়ে যাবে। আর আমি বিশরে হাফিকে যদি জবাব চান, আমি জবাব দিয়া বলবো, আগে আপনার শাস্তি হবে, কেন আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলা? আল্লাহর দরবারে দাঁড়িয়ে ভুল করেছো কেন? আগে শাস্তি হবে। হযরত বুঝলাম, আর একটা প্রশ্ন, নিসাব পরিমাণ মাল হলে যাকাত দেওয়া লাগবে? বলে হ্যাঁ, কেমনে দিব? বিশরে হাফি বলেন, ও ছাত্র ভাই, আপনাদের ইমাম আহমদকে যদি প্রশ্ন করেন, ফাতোয়ার কিতাব খুলে বলবে 40 ভাগের 1 ভাগ দান করেন। আর আমি বিশরে হাফিকে যদি জিজ্ঞাসা করেন, আমি জবাব দিব, কোনো ভাগাভাগি নাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে সব বিলায় দাও। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহ দোরা মাকাম জুজব হক চিজে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ পাওয়ার জন্য গুণ লাগবে তিনটা। এক নাম্বার গুণের নাম আদব। গজনবীর বাদশা সুলতান মাহমুদ এক হি সফ মে খড়ে হো গয়ে, মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রহা, না কুই বান্দা হে নওয়াজ, না কুই বান্দা হে রওয়া, না কুই বান্দা হে নওয়াজ। সুলতান মাহমুদের ইন্তেকালের পরে স্বপ্ন যোগে জানা হলো কি হালাত। সুলতান মাহমুদ বলেন, আল্লাহ আমাকে কবরে মাফ করে দিয়েছেন। বলে, এমন একটা কি আমল যে উসিলে আল্লাহ মাফ করেছেন? সুলতান মাহমুদ বলেন, সামান্য একটা আমল, আদবের আমল। বলে, কি আদব?
বলে আমি সফরকালে একদিন কোন এক বাড়িতে মেহমান হয়ে গেলাম। এমন ছোট ঘর, আমাকে যেই জায়গাটা দিল, রাতের বেলা ঘুমাইতে গিয়া দেখলাম একটা পায়ের কিনারায় উঁচু তাক, ওই তাকের উপর এক জিলদ কোরআন শরীফ রাখা আছে। আমি চিন্তা করলাম আমি এখানে ঘুমাবো, কোরআন শরীফ থাকবে, হতে পারে না কোরআন শরীফটা অন্য রুমে রাখিয়া দেই। এই চিন্তা করে যখন কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে রওনা, কিছু দূর গিয়েই আবার মাথা গরম হয়ে গেল। আরে আমি আরামে ঘুমের জন্য কোরআন শরীফ সরায় আর এক রুমে রাখবো না, কোরআনের জায়গায় কোরআন থাকবে, প্রয়োজনে আমি আর এক রুমে গিয়া ঘুমাম। আবার উল্টা ফিরে আইসা কোরআন শরীফটা জায়গায় রাখলেন, আর নিজে আর একটা অন্য অপরিচ্ছন্ন রুমে গিয়া ঘুমাইলেন। মাহমুদ বলেন, এই কোরআনের বরকত, আমি যে একটু আদব রক্ষা করলাম, কোরআনের আজমত রক্ষা করলাম, এই কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। যে যতটুকু পরিমাণ ওস্তাদের সাথে, মাদ্রাসার সাথে, মুরব্বীদের সাথে, পাঠ্য কিতাবের সাথে যতটুকু আদব রক্ষা করবেন, ততটুকু বরকত আপনি পেতে থাকবেন। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি। ওরে যুবক, আদবওয়ালা জিন্দেগির বড় দাম, মা বাবার সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান, ওস্তাদ ও শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান, ছোটদের সাথেও বড়রা আদব রক্ষা করো, বড়রাও ছোটরাও বড়দের সাথে আদব রক্ষা করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে আদবওয়ালা জিন্দেগি চাও। একটা লোক অনেক শিক্ষিত কিন্তু আদব নাই, কেউ তারে মোহাব্বত করে না, আর একটা লোক লেখাপড়া তেমন নাই কিন্তু বিনয়ী, নম্র, ভদ্র, সবাই তারে মোহাব্বত করে, দোয়া করে, কথা ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, থাকার জায়গা না, ঘর না, একদিন আগে পরে সকলকেই বিদায় নিতে হবে। আমি শুরুতেই বলেছিলাম মৃত্যু তো সবার হবে, তবে কি রেখে যাব, কি সঙ্গে নিয়ে যাব, এটাই হিসাব মিলানো দরকার। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকতেছে, দুনিয়াতে কি রেখে যাইতেছো রে পাগল, আর কবরে সামান কি নিয়ে যাইতেছো? দুনিয়াতে তুমি তিনটা কাজ করে যাও, তাহলেই এর সওয়াব কবরে যাবে। পয়গম্বর ঈসা আলাইহি সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে কবরের মধ্যে আজাব হচ্ছে, আজাব ঘুরিয়া আবার কয়েকদিন পরে আবার যখন যায়, তাকায় দেখে কবরের মধ্যে আজকে মিশকের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, ওই দিন দেখলাম কবরে আজাব, আজ আবার অনুভব হলো জান্নাতের ঘ্রাণ। আল্লাহ জানায় দেয়, রে ঈসা, এই বান্দাটা পৃথিবীতে যখন বিদায় নেয়, একটা শিশু সন্তান মায়ের কোলের মধ্যে রেখে আসে, ওই সন্তান মা মাদ্রাসায় দিয়েছে, সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমাকে বলে আমি নাকি বড় দয়াময়। এ ফেরিস্তা, দেখ এর কারা কবরে আছে, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও। এর এলাকার মুসলমান ও যুবক, কোরআনওয়ালাকে খাটো চোখে দেখিও না রে ভাই, তোমার ছোট ভাই ঘরে আছে, সালাম দিতে জানে না, আর এই মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলো একটা জানাজার ইমাম।